আসসালামু আলাইকুম এসকেডি টিভির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, দারাজে ছিল আমার একটি অর্ডার, সেই অর্ডারটি আজকেই চলে এসেছে আমার হাতে। তো অর্ডারটি দেখতে পাচ্ছেন, তো এখানে আসলে নয়েজ আছে, তো নয়েজের জন্য আমরা কথা বলবো না, আমরা চলে যাবো সরাসরি আমাদের বাসায় এবং এটাকে আনবক্স করবো এবং দেখবো এটার মধ্যে দারাজ আমাদের কি সোনার রূপা পাঠিয়েছে। তাহলে চলুন আমরা এবার বাসায় যাই, তারপর দেখবো এখানে আসলে আদৌ কি ধরনের সোনার রূপা আছে। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা বাসায় চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমি প্যাকেটটা অলরেডি আমি খুলেই ফেলেছি, কিন্তু বাকিটুকু আমি খুলিনি, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের কাবিননামা, দেখতে পাচ্ছেন, যা ভাই কাবিননামা সরে যা তুই। এবং এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, আশা করি আপনারা একটু আন্দাজ করতে পারতেছেন এই প্রোডাক্টটি কী। আর ভাই, এর প্যাকেজিং ছিল অসাধারণ, আমি বলবো এর প্যাকেজিংটা খুব ভালো ছিল। বাবল পেপার দিয়ে সেলার এটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে দিয়েছে যেন এটা কোনোভাবে স্কেচ না খায়, তো এর জন্য সেলারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখি এবার আমাদের এই প্রোডাক্টটি কি আসলেই আদৌ কাজ করবে নাকি করবে না। বাই দ্য ওয়ে চলুন এই ফাঁকে আপনাদের বলে দেই এই প্রোডাক্টটির মূল্য কত। তো আমি যখন এই প্রোডাক্টটি কিনেছি তখন এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে 188 টাকা বা 188 টাকা, আর পরবর্তীতে যদি বৃদ্ধি পায় তাহলে ভাই আমার কোনো কিছু করার নেই। যদি দেখি এই প্রোডাক্টটি ভালো তাহলে আপনাদের এই প্রোডাক্টটি সাজেশন করা যাবে এবং এই প্রোডাক্টটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের। বাই দ্য ওয়ে চলুন এটাকে আমরা আনবক্স করে ফেলি। তার আগে বলে রাখি, এই আনবক্স হতে হতে আপনারা যারা যারা এখনও এসকে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা তো কিপটা কিনতে ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হয়। তো নাও হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর ওই যে একটা লাইক বাটন আছে ওইখানে এটা ক্লিক করে দেন যেন ওটা লাইক হয়ে যায়, পরপর 3 বার ক্লিক করবেন। ওকে, নাও ইন্ট্রোডিউস ইজ দিস ইজ কম্পিউটার মাউস। আমি না বললে কেউই জানতো না এটা হচ্ছে কম্পিউটারের মাউস, তো আমি বলে দিলাম এবার আপনারাও জেনে গেলেন। ভাই এর প্যাকেজিংটা অনেক ভালো ছিল এবং এর প্যাকেটও দেখতে দুর্দান্ত, খুব ভালো লেগেছে। এবং এখানে দেখে নিতে পারছেন যে কী কী এটা সাপোর্ট করবে, ভাই সবগুলো উইন্ডোতে এটা সাপোর্ট করবে। এবং এই প্রোডাক্টটি আমি স্মার্ট টিভিতে লাগিয়ে দেখেছিলাম, এরপরটি এটা স্মার্ট টিভিতেও কাজ করেছে দুর্দান্ত। এর সব কিছুই এখানে দেখতে পারছেন এটা কী কী কাজে লাগে, তো একটা মাউস তো কী কী কাজে লাগে এটা আমরা সবাই জানি। বাই দ্য ওয়ে এটাকে একটু আলতো করে বের করে দেখি, ভাই এখানেও বাবল পেপার দেয়া, অ্যান্ড নাও সবখানেই বাবল পেপার যেন কোনোভাবে এটা স্ক্র্যাচ না খায়। ওকে, এখান থেকে আমরা এটাকে বের করে নেই। ওয়াও, দিস ইজ ম্যাট ফিনিশ মাউস, অনেক চমৎকার দেখি লাগতেছে, এটা একটা প্রিমিয়াম একটা বাপ আছে। কিন্তু ভাই সস্তার মধ্যে এটা প্রিমিয়াম হলে এটাতে ম্যাগনেট বসবে, মানে ওই যে ফিঙ্গার ম্যাগনেট, খুবই ম্যাগনেটিক এটা, আর ওই ফিঙ্গার লাগলে অসুবিধা নেই, তো আমরা আবার মুছে নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটি ডিপিআই পুট আছে, রোলার পুট আমাদের, এখানে ডিপিআইটা আসলে কি কাজ করবে নাকি করবে না জানি না ভাই, এখনও তো এটাকে ইনপুট করিনি বা ইনস্টল করিনি তারপর জানি না। তো পিছন দিকে হচ্ছে এর সেন্সর এবং ব্যাটারি প্যাক, তো আমরা এটাকে একটু খুলে দেখি আসলে কি এখানে। এই যে দেখুন কিপটা আমি করছে ভাই, এখানে ব্যাটারি দে নাই, এটা আমি আগে থেকেই জানতাম এখানে ব্যাটারি দেবে না। তো এই হচ্ছে আমাদের সেই ডঙ্গলটি, এই ডঙ্গলটি দিয়েই এটা সিগন্যালটাকে রিসিভ করবে এবং এটাকেই আমাদের পিসিতে ইনপুট করতে হবে। বাই দ্য ওয়ে আমি জানি আমার সাথে এরকমই হবে, এরা ব্যাটারি দেবে না, সেই জন্য আমি এই যে ব্যাটারি নিয়েই এসেছি। আর মাত্র 188 টাকার একটি ওয়ারলেস মাউসে ব্যাটারি দেবে কিভাবে, এটাও একটু বিবেচনার কথা। এভাবে যে মাউসটি পাওয়া গেছে সেটাই বড় বিষয়, কেননা এখন মাউসের দাম অনেক বেশি। আমি কয়েকদিন আগে দেখেছিলাম কিছু বাজেট সেগমেন্ট মাউস যেগুলার দাম প্রায় 700 থেকে 800 টাকা, একেবারে লো প্রাইজে 650 টাকা মাউসের দাম, সে অনুযায়ী আমাদের এই মাউসটি অনেক ভালো দাম বিবেচনায়। এবার দেখার বিষয় এটা কাজ করতেছে কি না, তো আমরা এখানে ব্যাটারিগুলো ইনপুট করে নেই।
ওহো, এখানে একটি লাইট ব্লিঙ্ক করেছে এর সেন্সরের। ওকে, তাহলে আমরা এটাকে লাগিয়ে নেই এবং আমাদের কম্পিউটারের সাথে এর ডঙ্গলটি ইনপুট করে দেখি বা ইনস্টল করে দেখি এত কি এটা কাজ করছে নাকি কাজ করছে না। আর সব থেকে বড় বিষয় আরও একটি জিনিস, আপনারা যেহেতু এটাকে সরাসরি ওয়ালেসের মাধ্যমে চালাবেন, সেক্ষেত্রে আপনারা পিসির সামনের যে ইউএসবি পোর্টটাকে সেগুলো দিয়ে এটা কানেক্ট করবেন না, সরাসরি এটা মাদারবোর্ডের পিছন দিকে লাগিয়ে দেবেন যাতে ভালো সিগন্যাল সাপ্লাই দিতে পারে এবং আপনিও ভালো একটি এক্সপিরিয়েন্স পেতে পারেন এই মাউসটি থেকে। ওকে, আমরা এটা লাগিয়ে দিয়েছি এবং লাগানো মাত্রই দেখুন এখানে এই যে তার এলইডিটা জ্বলতেছে এবং বলতেছে ভাই আমি কাজ শুরু করে দিয়েছি। তো এবার আসলেই দেখার বিষয় আমাদের এটা কাজ করতেছি, হ্যাঁ কাজ করতেছে, দেখতে পাচ্ছেন মাউসের কার্সারটা দৌড়াদৌড়ি করতেছে, তার মানে আমাদের এটা কাজ করতেছে। অনেকক্ষণ ইউজ করার পর দেখলাম এগুলো সবই ঠিক আছে, শুধুমাত্র এর ডিপিআই এর পর ডিপিআই কাজ করে খুবই সামান্য আর সব কিছুই ঠিক আছে। আর এই ধরনের একটি মাউস থেকে ডিপিআই আশা করাটা মানে নিহাত বোকামি ছাড়া আর কোনো কিছুই না। মাত্র 188 টাকায় এই মাউসের মাধ্যমে যেটুকু ডিপিআই কাজ করেছে সেটুকুই যথেষ্ট, তাই রেফার করাই যায় আপনাদের যে আপনারা এটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাজেট বিবেচনায় এবং টুকটাক ওয়ার্কিংয়ের ক্ষেত্রে এটি অনেক হেল্পফুল হবে এবং আমি বলবো টুকটাক কি আপনারা দুমাইয়াই এটাকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই মাউসটিকে আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো কিভাবে এটাকে রিচার্জেবল করা যায়। বারবার ব্যাটারি কেনার ঝামেলা থেকে তো মুক্তি পেতে হবে, সেজন্য আমরা এই সস্তা মাউসটিকেই বানিয়ে দেব 1500 বা 2000 টাকার মাউসের মতো। সব বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে SKTTP চ্যানেলটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, SKTTP চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।